আমেরিকায় বসবাসকারী একজন ভদ্র মহিলা স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। জবাবে স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করেছিলেন, কেন আপনি এমন করতে চাইছেন, আমাকে বিয়ে করার কারণ কি? তখন সেই ভদ্র মহিলা উত্তর দেন, আমি আপনার বুদ্ধির জন্যই মোহিত হয়ে গেছি। আমার আপনার মতোই বুদ্ধিমান বাচ্চার ইচ্ছা আছে, এর জন্য আমি আপনাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করছি। মূল কথা হচ্ছে এটাই যে আপনি আমাকে বিয়ে করে আপনার মতোই বুদ্ধিমান বাচ্চা দিতে পারবেন কিনা। তখন স্বামী বিবেকানন্দ জবাব দেয়, আপনি শুধু মাত্র আমার বুদ্ধির জন্যই মোহিত হয়ে গেছেন, এর জন্য কোনো সমস্যা নেই। আমি আপনার ইচ্ছা বুঝতে পারছি, কিন্তু আপনাকে বিয়ে করে বাচ্চা জন্ম দেওয়া, তাকে বড় করা, আর সবচেয়ে ভাবনার বিষয় সেই বাচ্চা বুদ্ধিমান হবে কি না, এইসব কিছুর জন্য প্রচুর সময়ের প্রয়োজন। আমি আপনাকে অন্য উপায় বলতে পারি, আপনি আমাকে আপনার বাচ্চা হিসেবে স্বীকার করে নিন, এতে আপনার সব আশাই পূরণ হয়ে যাবে এবং সময়ও লাগবে না। এই মহান ভাবনার জন্যই তাকে স্বামী বিবেকানন্দ বলে।